স্বপ্নের কথা বলি, আমার টম ক্রুজের সাথে অ্যাক্টিং করার ইচ্ছে। তারপর বলিউডের শাহরুখ খান, সালমান খান, যদিও বয়সে অনেক ছোট আমি, বাট স্বপ্নের যদি স্বপ্নের কথা যদি বলেন, স্বপ্নের আসলে শেষ নেই। এখন দেখা যাক সামনে আসলে যাকে ক্যারেক্টারের সাথে মানায়। আমাদের একা সিনেমা আসবে, এটা মানে হয় না, একটা কথা আছে না, ফাঁকা মাঠে গোল। তো আমরা ফাঁকা মাঠে কেন গোল দেবো, আমরা ভরা মাঠেই গোল দেবো। সো আরও ভালো ভালো সিনেমা আসছে, আমি যতদূর শুনেছি আরও অনেক ভালো ভালো সিনেমা আসছে। শাকিব ভাইয়ের আর একটা সিনেমা আসছে, তো আসুক না, সব ভালো ভালো সিনেমা আসুক, দেখুক, এবং দর্শকরা দেখে আসলে বুঝতে পারুক যে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিটা বদলে যাচ্ছে। আমি এ ব্যাপারে আসলে কোনো কমেন্ট করবো না, কারণ সবাই আসলে চায় যে নিজের সিনেমাকে একটা ভালো দিন, ভালো একটা ক্ষণে রিলিজ দেওয়ার। তো ঈদ হচ্ছে সব থেকে বেস্ট একটা দিন এবং সবচেয়ে বড় একটা উৎসব ঈদ। তো সবাই চাবে যে বড় একটা উৎসবে আমার সিনেমা আসুক, তো এই ভেবেই আসলে সবাই দিতে চায়, আমি যা মনে করি।